বন্ধুরা, কটন কাপড়ের উপরে সাবলিমেশন প্রিন্টিং কিন্তু আমরা করতে চাই, বা অনেক সময় বায়ারে কিন্তু আমাদের অর্ডার দেয়, কিন্তু আসলে আমরা কোয়ালিটি ঠিক রাখতে পারবো না, বেঁধে কিন্তু করতে পারি না, তাই না? তো কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আমরা এখন থেকে আমি যে একটা প্রসেস নিয়েছি সেই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, তো ইনশাল্লাহ আমরা সামনে থেকে এখন থেকেই কিন্তু আমরা ইচ্ছা করলে পলিস্টার কাপড়ের মতন কোয়ালিটি আমরা কটন কাপড়ে করতে পারবো। তো কেন, আসলে কি কারণে যে পলিস্টারের মতন কটন কাপড়ের উপরে হয় না, তো এই বিষয়টা আমরা আগে প্রথমে দেখি। তো সেই জন্য অবশ্য এখন যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেটা 100% কটন, এটা কিন্তু দেখতে পুরো ম্যাট ম্যাট, যেটাকে আমরা বলি একটু কালচে টাইপের বা অন্ধকার টাইপের, তাই না? ম্যাট ম্যাট। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে যে 100% পলিস্টার। তো কটন আর পলিস্টারের ভিতরে কিন্তু একটা ডিফারেন্ট জিনিস, তার কারণে কিন্তু পলিস্টারের মতন কোয়ালিটি হয় না কটনের ভিতরে, তাই না বন্ধু? তো এখন যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুটোই পাশাপাশি আছে, কটন এবং পলিস্টার দুটোই পাশাপাশি আছে। তো এটার ভিতরে এটার ভেদাভেদটা কোথায়, সেটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইনশাল্লাহ এটার সাথে যদি আরো একটা কেমিক্যাল আছে সেটা যদি আমরা যোগ করতে পারি, তো ইনশাল্লাহ কিন্তু আমরা করতে পারবো যে কিভাবে পলিস্টারের কোয়ালিটি কটনের উপরে সাবলিমেশন প্রিন্টিং করা যায়। তো এটা করতে পারলে ইনশাল্লাহ কিন্তু আমরা বায়ারও ধরে রাখতে পারবো। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে পলিস্টার কিন্তু একটু চকচকা বা একটু গেলেজিয়ে ভাব, আর কটন কিন্তু একটু ম্যাট, ডাস ডাস আছে এবং একটু মরা মরা দেখা যায়, তাই না? তো এই ডিফারেন্সটা যদি আমরা কটনের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যে পলিস্টারের সাথে যতটুকু রয়েছি, তো অবশ্যই অবশ্যই কিন্তু আমরা ইচ্ছা করলে পারবো। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা পিকোটিং নামের একটা কেমিক্যাল আছে, জি, পিকোটিং নামের একটা তরল পদার্থ কেমিক্যাল রয়েছে, সেটা যদি আমরা সুন্দর করে কটন কাপড়ের উপরে স্প্রে করে নিয়ে কিউরিং, বেল কিউরিং করে নিতে পারি বা ভালো করে ড্রায়ার করে শুকিয়ে নিতে পারি, তো ওটার ভিতরে যদি আমরা সাবলিমেশনের যে পেপারটা রয়েছে এটা যদি আমরা চাপ দেই, তাহলে কিন্তু পলিস্টারের কোয়ালিটি 100% আসবে, 100% কিন্তু কোয়ালিটি হবে। সেক্ষেত্রে কিন্তু বায়ারের কাছে আমরা পারবো বা দেখাতে পারবো, আর আমরা চাইলে কিন্তু দামটা একটু বেশি নিতে পারবো, বেশি নিতে পারবো। তো অবশ্যই অবশ্যই এই জিনিসটা, আর এই কেমিক্যালটা কোথায় পাওয়া যাবে, কীভাবে আপনারা নিতে পারবেন, তো সে বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করে কিন্তু কমেন্ট বক্সে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সুন্দর করে কেমিক্যালের সাথে যোগাযোগ করাই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।